আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, বিচার বিভাগও ভিসা নীতি পড়বে কিনা জানালেন মার্কিন রাষ্ট্রদূত। ডাকেলি রাস্তায় নামতে হবে নেতাকর্মীদের বললেন দুদু। এদিকে ইউকে সিসির পাল্টা চিঠি, পর্যবেক্ষক পাঠানোর আহ্বান। খালেদা জিয়াকে বিদেশে নিতে আদালতের অনুমতি লাগবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাটোরে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত। সর্বশেষ জানিয়ে দেব দেশের বিভিন্ন জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বিচার বিভাগও ভিসা নীতিতে পড়বে কিনা জানালেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত সরকারি দল, বিরোধী দল ও আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের ওপর এবার বিচার বিভাগ ভিসা নীতিতে যুক্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে ঢাকার নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল রোববার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এ সতর্ক বার্তা দেন তিনি। পিটার হাস বলেন, এখন দেখার বিষয় কতটা নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালিত হচ্ছে, প্রভাবমুক্তভাবে বিচার কার্য চলছে কিনা। একই সঙ্গে তিনি বলেন, এটি কোনো স্বাধীন দেশের ওপর হস্তক্ষেপ নয়। তালিকায় কারা আছেন কিংবা সংখ্যা কত প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত জানান, কতজনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই মার্কিন ভিসা নীতি প্রয়োগ। ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই ভিসা নীতি প্রয়োগ করেছি নিরপেক্ষভাবে, কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে নয়। তারা ক্ষমতাসীন দলের নাকি বিরোধী দলের, তারা সরকারের পক্ষে নাকি বিপক্ষে, এটা বিবেচনা করে নয়। তিনি আরো বলেন, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এমনকি বিচার বিভাগ কেউ হতে পারেন, সংবাদ মাধ্যম এর আওতায় পড়তে পারে। এসব কিছুই নির্ভর করবে তাদের কর্মকাণ্ডের ওপর। এর আগে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। বিবৃতিতে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় রয়েছেন আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। ডাকেলি রাস্তায় নামতে হবে নেতাকর্মীদের দুদু। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন আর ঘরে থাকা যাবে না, ঘরে থাকার সময় নেই। দল থেকে যখনই ডাক আসবে, যে যেখানে যেভাবেই থাকেন না কেন, রাস্তায় নেমে আসতে হবে। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র এবং ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি ও তার আশু রোগমুক্তির কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, যে দেশের মানুষ গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য এক সাগর রক্ত দিয়েছে, সেই দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী আজ জেলে। তিনি তিনবারের প্রধানমন্ত্রী, জীবনে কোনো নির্বাচনে হারেননি। এরকম একজন জনপ্রিয় নেত্রীকে একটা বর্বর সরকার আটক করে রেখেছে, এটা মেনে নেওয়া যায় না। ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, এই জালিম সরকার আমাদের নেত্রীকে হত্যার পরিকল্পনা করছে। আমি এটাকে হত্যাই বলবো, কারণ এটা কোনো মামলা না, সাজার তো প্রশ্নই ওঠে না। নিজেদের আদালত দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে, নেত্রীকে মুক্ত করতে এই সরকারকে বিদায় করতে হবে, এর কোনো বিকল্প নেই। সাবেকের সংসদ সদস্য আরো বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রীরাও লাঠি হাতে হল থেকে বেরিয়ে এসেছিল, আর ছাত্ররা তো জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। সেই লড়াইটার কথা আমাদের স্মরণ করতে হবে। 90-এর গণ অভ্যুত্থানের বীররা আছে, তার সঙ্গে বর্তমানের সময়ের বীররাও আছে, তাদের আরো বেশি করে এগিয়ে আসতে হবে। ইউকে সিসির পাল্টা চিঠি, পর্যবেক্ষক পাঠানোর আহ্বান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়ে ইউরোপীয় ইউনিয়নকে পাল্টা চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। চিঠিতে তিনি বলেছেন, নির্বাচন কমিশন আশাবাদী যে সরকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবে, সুতরাং নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, তাই কমিশন চায় ইইউ তাদের পর্যবেক্ষক টিম পাঠাক। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের তথ্য জানান। তিনি জানান, সম্প্রতি ইইউ পক্ষ থেকে একটি চিঠি এসেছিল যেখানে জানানো হয়েছিল তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক টিম পাঠাতে পারবে না। আজ সিসির ইইউর চিঠির জবাব দিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, সরকার ও সবার কাছ থেকে আমরা যে সাপোর্ট পাচ্ছি, সবার সহযোগিতা নিয়ে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হব বলে আশা করছি। আপনাদের কাছ থেকে সবসময় যে সহযোগিতা পেয়ে এসেছি তা যেন অব্যাহত থাকে, সেই আশা করব। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ইইউ ছোট পরিসরে হলেও টিম পাঠাবে এবং নির্বাচন পর্যবেক্ষণ করবে। নির্বাচন কমিশনার
হাসান হাবিব খান বলেন, আমরা সবসময় আশা করব, এনকারেজ করব যেন উল্লেখযোগ্য সংখ্যক দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষক আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করেন। ইউ একেবারেই কোনো পর্যবেক্ষক পাঠাবে না এমনটা বলেননি, পূর্ণাঙ্গ দল পাঠাবে না বলে জানিয়েছেন, কারণ হিসাবে তারা বাজেট স্বল্পতার কথা উল্লেখ করেছে। তিনি আরো বলেন, আমরা মনে করি যত বেশি পর্যবেক্ষক ইলেকশন প্রসেস মনিটর করবে তত বেশি নির্বাচন স্বচ্ছ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, খালেদা জিয়াকে বিদেশে নিতে আদালতের অনুমতি লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আদালতের অনুমতি লাগবে, আদালতের অনুমতি ছাড়া এটা সম্ভব নয়, কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি জানিয়ে তিনি বলেন, শুধু তার সাজা স্থগিত মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। গতকাল রোববার সচিবালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খালেদা জিয়া একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, প্রধানমন্ত্রী তার কথা চিন্তা করে দণ্ড স্থগিত করে বাসায় থেকে উন্নত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে ভালো ডাক্তার ও উন্নত একটি হাসপাতালে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। মন্ত্রী বলেন, এখানে আইনগত জটিলতা রয়েছে, সেখানে হয়তো আদালতের অনুমোদনের প্রয়োজন হতে পারে, তবে সেটা আইনমন্ত্রী ভালো জানেন, সেক্ষেত্রে আইনের বাইরে আমাদের মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে না। এ বিষয়ে তারা কোনো আবেদন করছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আবেদন আসেনি, এরকম আবেদন এলে কি হতে পারে সেটা আপনাদের বলার চেষ্টা করেছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের আবেদন তারা প্রতিবারই করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবারই তারা আবেদন করেন, আমরা যতটুকু মঞ্জুর করতে পারি সেটুকু আমরা মঞ্জুর করে দিচ্ছি, এরপর আর করতে হলে আদালতে যেতে হবে, আমরা আদালতের বাইরে যতখানি করতে পারি সেটুকু করছি, আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে তার সঙ্গে কথা হয়েছে, এখানে ইউনাইটেড নেশনস ও বিদেশি মানুষ যারা থাকবেন তাদের যাতে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা না হয় আমরা জানিয়ে দিয়েছি, আমাদের দেশে যে বিদেশি বন্ধুরা কাজ করছেন তারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন, আমাদের নিরাপত্তা বাহিনী অবশ্যই তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে। নাটোরে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত। নাটোরের সিংরাইট সড়ক দুর্ঘটনায় অভি নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। রোববার রাত পৌনে 9টার দিকে উপজেলার নিঙ্গইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অভি উপজেলার থাবইল গ্রামের শওকত আলীর ছেলে এবং সিংরা গোলই আফরোজ কলেজ ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক। এলাকাবাসী জানায়, রোববার রাত 8:30 দিকে অভি তার বন্ধুরা মিমকে নিয়ে মোটরসাইকেল যোগে নাটোর যাচ্ছিলেন। রাত পৌনে 9টার দিকে মহাসড়কের নিঙ্গইন এলাকায় পৌঁছলে নাটোর থেকে ছেড়ে আসে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে অভি এবং তার বন্ধু মিম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। অভির আহত বন্ধু মিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার জনগণ একটি ট্রাক আটক করে পুলিশের কাছে দিয়েছে, তবে এর চালক এবং চালকের সহকারী পালিয়ে গেছে, আমরা চালককে আটকের চেষ্টা চালাচ্ছি। দেশের বিভিন্ন জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ কারারুদ্ধ রাজনৈতিক নেতাকর্মী আলেম উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ আটক সব নেতাকর্মীকে মুক্তিদান, অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।